আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কী নিয়ে আসলাম আপনাদের সামনে দেখুন তো, এটা একটা পুটিং, সেই রেসিপিটা আপনাদের দেখাবো। কার কার পুটিং ভালো লাগে জানাবেন তো। আমি আজকে বানাবো ব্রেড পুটিং। পুটিংটা চমৎকার হয়েছিল তো, আমি 3 পিস ব্রেড নিলাম, ডিম নিলাম, চিনি নিলাম, দুধ নিলাম। আমি কিন্তু পাউডার দুধটা গুলিয়ে নিয়েছি, 1 কাপ দুধ 2 কাপ পানি দিয়ে আমি একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি। তারপর ব্রেডগুলি টুকরো টুকরো করে ভিতরে দিলাম ব্লেন্ডার ভিতরে। তারপর 2টো ডিম দিলাম, 1/2 কাপ চিনি দিলাম আর দুধ দিলাম পরিমাণ মতো। তো দিয়ে আমি এটার এখন ব্লেন্ডার করব, একটু সঙ্গে ভ্যানিলা দিব ফ্লেভারটা ভালো আসার জন্য। তো আমি এটা ব্লেন্ড করে নিব এখন। এর মধ্যে আমি ক্যারামেল করে নিয়েছি একটা কড়াইতে, তারপরে ঢেলে নিলাম এটাতে। তারপরে যখন শুকিয়ে আসবে তখন আমি সেই ব্লেন্ড করা মিশ্রণটা এখানে ছেঁকে নেব, খুব ভালো করে ছেঁকে নেব, এই অবশিষ্টগুলো ফেলে দিব। এবং এটারে আমি এখন মাইক্রো ওভেনে বেক করব, হাই পাওয়ারে 5 মিনিট। তো 5 মিনিটেই আমার এনাফ হয়ে গেছে, দেখেন কাটিতে একটুও নাই। তো ফ্রিজে রেখেছিলাম, তারপরে বের করে নিয়ে আসলাম। কেমন লাগলো?